দর্শনার্থীদের নিরাপত্তা, মূলত মহিলাদের সুরক্ষার জন্য বড়মা পুলিশ ফাঁড়ির সূচনা করলেন ব্যারাকপুর পুলিশের কমিশনার অলোক রাজোরিয়া। মঙ্গলবার বেলায় নৈহাটি বড়মার মন্দিরে মা মাটি মানুষের নামে পুজো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে এসে মন্দির চত্বরে তিনি পুলিশ ফাঁড়ির কথা বলেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতোই বড়মা মন্দিরের তৃতীয় তলায় বড়মা পুলিশ ফাঁড়ি করা হয়েছে। বুধবার বেলায় সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন ব্যারাকপুর সিটি পুলিশের নগরপাল অলোক রাজোরিয়া। এদিন উপস্থিত ছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ দে, পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে পুলিশ কমিশনার বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা, বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য বড়মা পুলিশ ফাঁড়ি চালু করা হয়েছে। যদি দেখেন মানুষ অনেক বেশি সংখ্যায় মানুষ এখন এই বড় মায়ের দর্শন করতে আসেন, তার প্রমাণটা আমরা গত কালী পূজায় পেয়েছিলাম, বিসর্জনে পেয়েছিলাম। আর আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি, এই মন্দিরে প্রত্যেক দিন দর্শন করতে নট লেস দেন 10,000 মানুষ, 10-20,000 মানুষ প্রত্যেক দিন ফেরি ঘাটে বা ফেরি মাধ্যমে, যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড়মা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছেন, আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসেন এখানে। আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড, আর আমাদের যেটা ট্রেন বা রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে। তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেভোটিস, তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য, আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন, তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয়, মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টুজো করাতে, আর মার্কেট প্লেসে কোনো ক্রাইম না হয়, সেই তিন উদ্দেশ্যের জন্য আমরা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন আমাদের যে নৈহাটি রেলওয়ে স্টেশন আর আমাদের হুগলি রিভার, এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন, তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস ফেরিঘাট আমাদের নৈহাটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড়মা মন্দির, তার সেন্টার হলো আমাদের বড়মা মন্দির, এই নিয়ে আমাদের এর এওআর থাকবে, জুরিসডিকশন থাকবে, এদের দায়িত্ব থাকবে ফাড়িয়ের দায়িত্ব কি এখানে প্রথম মন্দিরে চলাচল মন্দিরে ব্যবস্থা যেটা আছে সেটা যেই কমিটি ডিসাইড করে তাদের তাদের পুরোপুরি সহযোগ সাহায্য করা যায়, যারা দর্শনার্থীরা যারা ডেভোটিজ আসছেন তাদের কোনো অসুবিধা না হয়, কোনো ধরনের কোনোভাবে ওদের সঙ্গে ক্রাইম না হয়, মহিলাদের সঙ্গে কোনোভাবে অসুবিধা বা কোনো কিছু অসুবিধা না হয়, আর একটা প্রপার একটা ব্যবস্থার মাধ্যমে মানুষ এখানে একের পরই দর্শন করে, সেটা লাইনে মেনটেন করা থেকে হোক ইয়া ফির মার্কেট প্লেসে যে অনেক সময় মার্কেট প্লেস অকুপাই করে নেয় ফুটপাথ আগেরা বগেরা, এই এই ধরনের কমপ্লেন্ট আছে চেয়ারম্যান আগে বলেছেন। আর মিউনিসিপ্যালিটিকেও আমি ধন্যবাদ দেবো যে মিউনিসিপ্যালিটি এখানে এই অরবিন্দ রোডটাকেও খুব সুন্দরভাবে করে দিয়েছে, আগে এখানে হকার ছিল তাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা ওদের জন্য করিয়ে অ্যান্ড দেন খুব চড়ো রাস্তা হয়ে গেছে। তো ওভারঅল যেটা আছে আমার মনে হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যেভাবে এখন বড়মা যে আছে একটা আইডেন্টিটি, ব্যারাকপুর পুলিশ কমিশন মানে বড়মা দক্ষিণেশ্বর, এটা একটা আইডেন্টিটি আমাদের পার্ট আছে, তো সেই আইডেন্টিটিটাকে আরও আমরা ভালো করে ধরে রাখতে পারি তার জন্য আজকে আমাদের একটা এখানে আমাদের অফিসার ইনচার্জ যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে থাকছেন, আপাতত আমি ওনার সাহায্যের জন্য 3 জন ASI দিয়েছি আর 8 জন কনস্টেবল দিয়েছি, তাছাড়া সিভিক ভলেন্টিয়ার যে আছে তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। একবার ফাড়িটা স্টার্ট হলে এখন আপাতত 8টা সিভিক ভলেন্টিয়ার আছে যেটা আমরা থানা থেকে দিয়েছি, ফাড়িটা স্টার্ট হলে তার আর কি রিকোয়ারমেন্টস আছে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। অ্যান্ড আমি ধন্যবাদ দেব মন্দির কমিটি আছেন ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেব, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দেব, MLA সাহেবকে ধন্যবাদ দেব, ওনারা ওয়ান ডেজ এক দিনের শর্ট নোটিসে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম কি একটা ভালো যে আছে স্পেস আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আর এটা যে স্পেস উনি দিয়েছেন মন্দির চত্বরে এটা এর থেকে ভালো স্পেস আমার মনে হয়
কোনো অন্যটা হতে পারে না। এখান থেকে আমরা পুরোপুরি মন্দির পরিচালনার মধ্যে যোগদান, মানে যেটা ওনার রিকোয়ারমেন্ট আছে সেটা বুঝতে পারবো, অ্যান্ড এখানে কোনোভাবে আশেপাশে ক্রাইম না হয় সেটাও এনশোর করবো। থ্যাংক ইউ। আপাতত একজন অফিসার ইনচার্জ সহ তিনজন এএসআই, আটজন কনস্টেবল ও আটজন সিভিক ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।